আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু সলমান্ত দর্শক আমি আব্দুল কায়ুম কিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যে সুগারের যে ট্রিটমেন্ট করে থাকি ওষুধ ছাড়ের সুগার নির্মূল এটা আপনারা ভালোভাবে জানেন প্রায় আপনারা দেশ শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে তো বিশেষ করে আমরা কিছু শ্বাসের ব্যায়াম দিই আমরা নিঃশ্বাসের আমরা ব্যায়াম দিয়ে থাকি আমাদের যারা পেশেন্ট আছে তাদেরকে তো সেই নিঃশ্বাসের ব্যায়ামটা কেমন করে করতে হয় এটা আমাদের প্রত্যেক রুগীদেরকেই দেখাতে হয় আর কি হ্যাঁ তো এই জন্য আজকে ভেবেছি যে এর উপরে একটা ভিডিও করব তাহলে কি হয়েছে যে এটা সুবিধা হবে রুগীদের জন্য সুবিধা হবে তাহলে এই ভিডিওটা দেখে দেখে তারা কিন্তু সহজেই নিঃশ্বাসের ব্যায়ামটা করতে পারবে এই জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো আমরা আগে বলে দিই যে কিভাবে কি নিয়মে এই ব্যায়ামটা করতে হয় তো এই নিঃশ্বাসের ব্যায়াম করার কিছু নিয়ম কারণ আছে কখন করতে হয় কতবার করতে হয় তো এগুলো কিন্তু কে কেমন রুগী তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা তাকে কম বেশি সময় অসময় এই সব ব্যাপারগুলো কিন্তু বলি আর কি সেজন্য যেহেতু একটা চিকিৎসার ব্যাপার আছে চিকিৎসার করাতে যখন আসবে আমাদের কাছে রুগীরা তখন তার পজিশন দেখে এটা বলা হবে যে আপনি এতবার করবেন বা এত মিনিট করবেন অমুক অমুক সময় করবেন এই একটা মানে বিষয় থাকে আর কি কিন্তু সেই জন্য আমি সেগুলো এখন এই ভিডিওর মাধ্যমে বলছি না আমি শুধু দেখাতে চাচ্ছি যে কিভাবে এই নিশ্বাসের ব্যায়ামটা করতে হয় তো এই নিঃশ্বাসের ব্যায়ামটা করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে স্বাভাবিকভাবে শ্বাসটা নিচ্ছে আর কি তো এই শ্বাসটা আপনাকে স্বাভাবিকভাবে নিতে হবে কিন্তু আপনাকে এই স্বাভাবিকভাবে আস্তে আস্তে শ্বাসটা নিয়ে কিন্তু পেটটা ভর্তি করে শ্বাসটা নিতে হবে কি বললাম যে এই শ্বাসের ব্যায়ামটাতে আপনাকে শ্বাসটা আস্তে আস্তে নিতে হবে স্বাভাবিকভাবে নিতে হবে কিন্তু পেটটা ভর্তি করে শ্বাসটা নিতে হবে এবং ভর্তি করার পরে শ্বাসটাকে আপনাকে পেটে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে মোটামুটি সাত সেকেন্ড আপনাকে ধরে রাখতে হবে যখন সাত সেকেন্ড ধরে রাখা হয়ে যাবে আপনার সুবিধা মতো সাত সেকেন্ডই ধরে রাখতে হবে এমনটি কিন্তু ব্যাপার নয় কারো কারো কাছে এটা হতে পারে বেশি কিংবা কম এরকম হতে পারে হ্যাঁ তো মোটামুটি আমি একটা জিনিস বললাম সাত সেকেন্ড আর কি এটা নর্মালি ভাবে আর কি তারপরে আপনি যত সেকেন্ডে আপনি নিঃশ্বাসটা টান টেনেছেন পেট ভর্তি করে মনে চার সেকেন্ড ধরেন আপনি চার সেকেন্ড আপনি এটা টেনেছেন এবং ওই নিঃশ্বাসটা আট সেকেন্ডে মানে তার ডবল সময়ে আপনাকে নাক দিয়ে ছাড়তে হবে সরি নাক দিয়ে নয় মুখ দিয়ে আস্তে 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 ছাড়তে হবে আমি এটা প্র্যাকটিক্যালে করে দেখাবো তো আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কিভাবে করতে হয় আমি আবারও বলে নিচ্ছি মানে এটা আপনাদেরকে বুঝতে হবে ভালো করে প্রথম কথা যেটা হচ্ছে এই যে নিঃশ্বাসের ব্যায়ামটা যেভাবে স্বাভাবিকভাবে আপনি নেবেন হ্যাঁ যেরকমভাবে আমি আপনি আছেন স্বাভাবিকভাবে শ্বাসের ব্যায়ামটা শ্বাসটা আস্তে আস্তে নিলেন আস্তে আস্তে নিয়ে কি পেট ভর্তি করে নিলেন একদম পেট ভর্তি করে শ্বাসটা নিলেন কিছু কিছু মানুষ আছে হয়তো শ্বাসের ব্যায়াম শেখাবো তাদেরকে তাদের এরকম ভাবে এইরকম ভাবে টানার চেষ্টা করবে না এইভাবে নয় একদম সাবধান এইভাবে করলে তো আপনি হয়ে যাবেন একদম কোনো খাস না স্বাভাবিকভাবে একদম স্বাভাবিকভাবে তো আপনি এই শ্বাসের ব্যায়ামটা আপনি কিভাবে কত সেকেন্ডে নেবেন চার সেকেন্ডে চার সেকেন্ড নেবেন আপনাকে আমি দেখাচ্ছি এই দেখেন আমার পেটের দিকে লক্ষ্য করুন আমার পেটটা কিন্তু ভিতরে ঢুকে আছে হুম এবার আমি যখন শ্বাসটা নিচ্ছি তখন আপনি দেখেন দেখুন আমার পেটটা কিন্তু ফুলে গেছে মানে পুরো পেট ভর্তি করে কিন্তু আমি শ্বাসটা নিয়েছি যার কারণে পেটটা ফুলে গেছে এবার এই শ্বাসটাকে কিন্তু ধরে রাখতে হবে কত সেকেন্ড ধরে রাখবো সাত সেকেন্ড ধরে রাখবো আপনি যদি মনে করেন শ্বাস মানে ধরে রাখেন না যদি গণেন এক দুই তিন চার করে সাত গণেন তাও হবে হ্যাঁ বা আপনি যতটা পারবেন খুব বেশি কষ্ট করার দরকার নেই নাহলে আপনি খাস্তানা হয়ে যাবেন হ্যাঁ একটা হিসাব মতো করে আপনি এটা ধরে রাখবেন পেটে এটা পেটে যখন ধরে রাখা হয়ে যাবে তখন এবার এটাকে কী করবেন মুখ দিয়ে কিন্তু ছাড়বেন কারণ নাক দিয়ে ছাড়বেন না এই জন্য নাক দিয়ে যদি আপনি ছাড়েন তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন না ভুস করে বেরিয়ে যাবে কিন্তু এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে এইরকমভাবে মুখটা আপনি গোল করলেন এভাবে দেখেন পেটটা কিন্তু আবার ঢুকে গেল তার মানে হচ্ছে কি যে আপনি যখন নিঃশ্বাসটা ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন মুখটাকে গোল করে আস্তে আস্তে ছাড়বেন তখন আপনার যে পেটটা উঁচু হয়েছিল শ্বাস নেওয়ার কারণে পেট ভরে শ্বাস নেওয়ার কারণে এবার পেটটা আপনার আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে মানে আগেকার পজিশনে হয়ে যাবে তারপরে আপনি আবার নতুন ভাবে করবেন আবার তখন ওই চার সেকেন্ডটা আপনি শ্বাসটা নিমেন পেটের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি আবারও করছি পেটের দিকে লক্ষ্য করবেন তাহলে আমার পেটটা এখন ঢুকে আছে স্বাভাবিক অবস্থায় আছে এবার শ্বাস যখন দেবো তখন পেটটা উঁচু হয়ে যাবে পেটটা উঁচু হয়ে গেল এই উঁচু এই শ্বাসটাকে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড ধরে রাখলেন মোটামুটি সাত সেকেন্ড ধরে রাখলেন এই সাত সেকেন্ড ধরে রাখার পরে এবার কিন্তু মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে পেটকে আমি খালি করে দিলাম আবার আইকার অবস্থায় ফিরে গেলো হ্যাঁ তাহলে কি হচ্ছে চার সেকেন্ডে আপনি নাক দিয়ে টানলেন আস্তে আস্তে ধীরে ধীরে টানলেন নর্মালভাবে টানলেন পেট ভর্তি করে আপনি শ্বাসটা নিলেন পেট ভর্তি করে নেওয়ার পরে পেটটা শ্বাসটা পেটে কয়েক সেকেন্ড ধরে রাখলেন মোটামুটি সাত সেকেন্ড ধরে রাখলেন এবং সাত সেকেন্ড ধরে রাখার পরে এটাকে মুখ দিয়ে যত সময় টেনেছেন তার ডবল সময় দিয়ে আস্তে 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 ছাড়লেন এটা হচ্ছে শ্বাসের ব্যায়াম তো এটা করতে সময় লাগে মাত্র উনিশ সেকেন্ড তার মানে চার সেকেন্ড আপনি টানলেন সাত সেকেন্ড ধরে রাখলেন সাত আর চারে কত হচ্ছে এগারো এবং আট সেকেন্ডটা আপনি ছাড়লেন তার মানে হচ্ছে কত উনিশ সেকেন্ড এই উনিশ সেকেন্ডের এই ব্যায়ামটা আপনাকে করতে হবে তাহলে উনিশ সেকেন্ড যদি হয় তার মানে এক মিনিটে কত হচ্ছে এক মিনিটে আপনার তিনবার করা হবে আর পাঁচ মিনিট যদি করেন তাহলে তিন পাঁচে পনেরো বার করা হবে এই ব্যায়ামটা তো এই ব্যায়ামটা করার জন্য আমরা সাজেস্ট করি আমাদের পেশেন্টদেরকে হ্যাঁ তো এই ব্যায়ামটা আমি আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ব্যায়ামটা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের ব্যায়াম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুমান্তাল আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি